নমস্কার দর্শক বন্ধু, আমি রিয়া চলে এসেছি আজকে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি থেকে নতুন বিজনেস আইডিয়া নিয়ে। আমাদের নতুন নতুন বিজনেস আইডিয়া প্রতিদিন আমরা দিয়েই থাকি, তো সেরকমই আজকে নতুন একটা বিজনেস আইডিয়া নিয়ে এসেছি, যেটা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন রকমের জিনিস বানাতে পারবেন, ডিজাইন বানাতে পারবেন। আর এই যে জিনিস বানাবেন সেটা কিন্তু দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। এই এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, প্রত্যেকের বাড়িতে, কলকারখানায় বলুন, কিংবা যে কোনো হোটেলে বলুন, দোকানে বলুন, বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার হয়ে থাকে। তো কী কাজে ব্যবহার হয়ে থাকে, কী এমন জিনিস, এই সম্পূর্ণ জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই আপনি এই বিজনেসের ব্যাপারে জানতে পারবেন। যদি আপনারা কোনো জায়গায় স্কিপ করে যান তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন না কী বিষয়ে কথা বলছি, কী প্রফিট আছে, কীভাবে বানাবেন, কীভাবে সেল করবেন, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমেই রয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিই আপনাকে প্রথমে মেশিনটা কী মেশিন এবং তার দ্বারা কীভাবে আপনি কাজ করবেন। তো এই সেই মেশিন, এর মাধ্যমে কিন্তু কাজগুলো হবে। এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে, অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তারই মধ্যে কিন্তু একটা মেশিন আমি দেখাবো পার্টিকুলারই, যে এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা, এই মেশিনের মাধ্যমেই কিন্তু জিনিসটি তৈরি হবে। এই মেশিনের মাধ্যমে দেখুন কত ইজি, ছোট্ট একটা মেশিন আছে, এই ছোট্ট একটা মেশিন কিন্তু ছোট্ট একটা জায়গার মধ্যে বসিয়ে আপনি কাজটা করতে পারবেন। কী কাজ করতে হবে, কতটা জায়গা লাগবে সেটা কিন্তু এইটা দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা জায়গা লাগতে পারে। তাও আমি একবার আপনাদের বলে দিচ্ছি, জায়গা লাগবে মাত্র 10x10। তো এই 10x10 রুমে আপনার এই কাজটা করতে হবে। প্রফিট আছে অনেক, কিন্তু কী বিজনেস সেটা আমি জানিয়ে দিই। এটা হচ্ছে সাবান বানানোর মেশিন। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন যে একটি সাবান তৈরি করা হচ্ছে, কীভাবে তৈরি করা হচ্ছে এবং এটা কোথায় গেলে আপনি পাবেন, সব কিন্তু আমাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব আপনাকে। তো আপনাকে ডিসপ্লেতে যে সাবানটা আমরা দেখাচ্ছি, ঠিক এই ধরনের সাবান কিন্তু আপনারা বানাতে পারবেন। সাবান কিন্তু আপনারা প্রত্যেকেই ব্যবহার করে থাকেন বাড়িতে, কিংবা রেস্টুরেন্টে, হোটেলগুলোতে। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে বানাতে পারবেন। এই জিনিসগুলো বানাতে যে মেটেরিয়ালসগুলো দরকার পড়ে, যে আপনার কেমিক্যালগুলো প্রয়োজন পড়ে, এই কেমিক্যালগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। এই কেমিক্যালগুলো আপনি বাজারে খুঁজতে গেলে কোথাও পাবেন না, আপনাকে কেউ দিবে না, কারণ এই কেমিক্যাল দিয়ে অনেক রকম জিনিস তৈরি করা যায়। তাই এই কেমিক্যালটা যখন আপনি কিনবেন সেটা কিন্তু আমাদের মাধ্যমেই আপনি পেয়ে যাবেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে না কেমিক্যালের জন্য। কীভাবে বানাবেন, কীভাবে এর প্রসেস রয়েছে বানানোর, সম্পূর্ণ কিন্তু আমাদের টেকনিশিয়ান শিখিয়ে দেবে আপনাকে, হাতে ধরে শিখিয়ে দেবে। এটা আমাদের এখানে শিখিয়ে দেওয়া হয় না, আমাদের এখানে কীভাবে বানাবেন, কীভাবে কী করতে হয় সেগুলো সম্পূর্ণ ডিটেলস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে আপনাকে হাতে ধরে প্রশিক্ষণ দিয়ে আসবে। আপনি কিংবা আপনার পরিবারে যারা সদস্য রয়েছে প্রত্যেককেই এই জিনিসটি বানানো শিখিয়ে দিয়ে আসবে। কারণ হতেই পারে আপনি আজকে বাড়িতে আছেন কিংবা কোনো কাজে আপনি বাইরে যেতে চান, তখন কি কাজটা বন্ধ থাকবে? একেবারেই না, কাজটা বন্ধ থাকবে না, আপনার বাড়ির লোকরা এটা বানাতে পারবেন। আপনাদের বাড়িতে যে মহিলারা রয়েছে সেই মহিলারা কিন্তু এই জিনিসটি তৈরি করতে পারবেন। এই জিনিসটি তৈরি করতে কিন্তু শুধু যে পুরুষের দরকার, শক্তির দরকার এমন না, সম্পূর্ণ কাজ মেশিনে হবে। শুধু ম্যানুয়ালি আপনাকে জিনিসগুলো পরিমাপ অনুযায়ী মেশিনে দিতে হবে, তাহলে কিন্তু একটা সাবান তৈরি হয়ে বেরিয়ে আসবে। এটা তৈরি করতে কিন্তু একদমই আপনার খাটনি হবে না, সম্পূর্ণ কাজ মেশিনের। আপনারা যদি চান একটা লেবার দিয়ে করতে সেটাও আপনি করতে পারবেন, আপনারা যদি চান যে না দুজন মিলে করবেন সেটাও করতে পারেন। একটা একজন করলে যেটা একদিনে আপনি 50 কেজি মাল তৈরি করতে পারবেন, দুজন মিলে করলে একদিনে 100 কেজি মাল আপনি তৈরি করতে পারবেন।
এবং এটা রয়েছে সেলিংয়ের ব্যাপার। সেলিংটা কিন্তু খুবই ইজি, দেখতেই পাচ্ছেন সাবান সার্ফ এগুলো কিন্তু বাজারে প্রায়ই আমরা কিনে থাকি, প্রত্যেকেই কিনে থাকি। সামান্য অল্প কম দামে যদি আপনারা বিক্রি করেন তাহলে কিন্তু মানুষ অবশ্যই কিনবে। এটার জন্য কিভাবে আপনাকে সেলিং করতে হবে সম্পূর্ণ আমরা ডিটেলসে বলে দেব। তার জন্য কিন্তু আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আপনি যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তাহলে এই মেশিন সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আপনাকে জানিয়ে দেওয়া হবে, বোঝানো হবে। এবং কেউ যদি আপনারা চান যে আমাদের কোম্পানিতে সরাসরি এসে যোগাযোগ করবেন তাহলে আমাদের কোম্পানির অ্যাড্রেসও কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া রয়েছে। চাইলে আপনারা একবার কল করলেও আমরা ডিটেলসে আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দেব। আমি আর একবার বলে দিচ্ছি আমাদের কোম্পানির অ্যাড্রেস। আমাদের কোম্পানি রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে। যারা ট্রেনে আসতে চান নিউ জলপাইগুড়ি স্টেশনের ডিরেক্ট ট্রেন পেয়ে যাবেন শিলিগুড়িতে আসার জন্য, এবং যারা বাসে আসতে চান শিলিগুড়ি জাংশনের ডিরেক্ট বাস পেয়ে যাবেন। আপনারা পশ্চিমবঙ্গে থাকুন কিংবা পশ্চিমবঙ্গের বাইরে থাকুন, প্রত্যেকেই কিন্তু আমাদের এই সুযোগ সুবিধাটা পেয়ে যাবেন। আমাদের এখান থেকে কিন্তু সব জায়গায় মাল ডেলিভার করা হয়, শুধু মেশিন না তার সাথে মেটেরিয়ালসও ডেলিভার আমরা করে থাকি। তো আরও কিছু জানতে আমাদের সাথে সম্পর্ক করুন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, তাহলে এই বিজনেসের ব্যাপারে, এছাড়া এই বিজনেস ছাড়া আমার এখানে অনেক ধরনের মেশিন আছে সেই বিজনেসের ব্যাপারে কিন্তু আপনারা নতুন নতুন আইডিয়া পেয়ে যাবেন। তো আজকের ভিডিও এইটুকুই। আপনারা যদি আরও বিজনেস আইডিয়া পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া বেল আইকনটি আপনি ক্লিক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে ছোট বড় বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া রয়েই গেছে। মাত্র 4,000 টাকা থেকে শুরু কিন্তু আমাদের বিজনেস আইডিয়া। ধন্যবাদ।